নমস্কাৰ, মই এষ্ট্ৰলজাৰ নৱকুমাৰ। আজি মই আপোনালোকৰ লগত এটা বিশেষ টপিকছ এটা আলোচনা কৰিম, সেইটো হ'ল এডুকেশ্যন। আৰু এইটো লৈ পেলাই আজিকালি প্ৰত্যেক মাক দেউতাক সচেতন, নিজৰ ল'ৰা ছোৱালীক শিক্ষা দীক্ষাৰ ক্ষেত্ৰত আগবঢ়াই নিয়াৰ কাৰণে যথেষ্ট কষ্ট কৰে। কিন্তু বহুত গাৰ্জেনে হোৱামতে ফল নাপায় আৰু কিছুমান ল'ৰা ছোৱালী ফল নহ'বাকৈ ভাল হৈ যায়। ইয়াৰ মুখ্য কাৰণ হ'ল আমাৰ জন্মপত্ৰিকাত থকা কিছুমান গ্ৰহৰ অৱস্থা। বিশেষকৈ আমি চাব লগা হ'লে প্ৰথমৰ কথা হ'ল জন্মপত্ৰিকাত আমি যেতিয়া আমি এডুকেশ্যন বিষয় বস্তুটো চাব যাওঁ তেতিয়া প্ৰথম চাব লাগিব মুখ্যতঃ মূল গ্ৰহই হ'ল বুধ আৰু বৃহস্পতি। যিবিলাক ল'ৰা ছোৱালীৰ জন্মকুণ্ডলীত বুধ আৰু বৃহস্পতি শুভ স্থানত বহি আছে সেইবিলাক ল'ৰা ছোৱালীক অকণমান ইচাৰা দিলে আগুৱাই গুচি যাব। আৰু যিবিলাক ল'ৰা ছোৱালীৰ বুধ আৰু বৃহস্পতি সবল নহয় সেইবিলাকক ক্ষেত্ৰত আমি যথেষ্ট কষ্ট কৰিব লগা হয়, ফল পাব কিন্তু যথেষ্ট কষ্ট কৰিব লগা হয়, আনকি ষ্টুডেণ্টবিলাকো কৰিব লগা হয়। বিশেষকৈ উচ্চ শিক্ষাৰ ক্ষেত্ৰত অতি প্ৰয়োজনীয়। তাৰ বাহিৰেও চাব লগা হয় চন্দ্ৰৰ অৱস্থান, ৰবিৰো চাব লগা হয়, কাৰণ ৰবিৰ অৱস্থান ভাল নহ'লে আপোনাৰ বিশেষকৈ মেথছত যিবিলাক ল'ৰা দুৰ্বল সেইবিলাকৰ প্ৰায় দেখা যায় ৰবি দুৰ্বল। ৰবি দুৰ্বল থকা ল'ৰাবিলাকৰ মেথছৰ ক্ষেত্ৰত সদায় ভয় থাকিব, সেইটো মই কৈ থ'লোঁ। গতিকে সেই আৰু সংযোগ চাব লগা হয়। তথাপিও মই থুলমূলকৈ কিছু কথা আপোনালোকক ক'ম, সেইমতে আপোনালোকে নিজৰ ল'ৰা ছোৱালীৰ কুণ্ডলীখন ওলোৱাই নিজে এবাৰ চাই ল'ব, এনেই দোষাৰোপ নকৰিব যে কিন্তু যথেষ্ট কষ্ট কৰে কিন্তু কষ্ট কৰাৰ পিছত ফল নাপায়। আৰু কিছুমানো দেখা যায় যে প্ৰাথমিক অৱস্থাত শিক্ষাৰ ক্ষেত্ৰত বহুত দুৰ্বল কিন্তু লাহে লাহে ল'ৰাটো দেখা যায় ক্লাছ 9-10ৰ পৰা দেখা যায় ল'ৰাটো অতি দ্ৰুতগতিত আগবাঢ়ি গুচি যায়। আৰু কিছুমান ষ্টুডেণ্ট দেখা পোৱা যায় যে সৰুকালত খুব ভাল কিন্তু হঠাৎ ছন্দপতন ঘটি যায়। এই ছন্দপতন ঘটি যায়, ব্ৰেক মাৰে। এই ব্ৰেক কিয় মাৰে? হঠাৎ ৰৈ যায়, দ্ৰপ খায়, এক বছৰ দুই বছৰো খাব পাৰে দ্ৰপ। তাৰ কাৰণে আপোনালোকে বেছি টেনশ্যন ল'ব নালাগে, কাৰণ দ্ৰপ খাই কি কাৰণ সেই বিষয়ে মই আপোনালোকক আজি কৈ দিছোঁ। গতিকে আপোনালোকে নিজে আপোনালোকৰ ল'ৰা ছোৱালীৰ নিজৰ কুণ্ডলীখন ওলোৱাই জন্মপত্ৰিকাখন ওলোৱাই অকণমান নিজে অকণমান চাব, কেৱল চালে কিছু ক্ষেত্ৰত কিছু আভাস পাব যে ক'ত কি গ্ৰহ বহি আছে, ক'ত কেনেকুৱা কি আছে, কোনটো চালে কোনটোত কি আছে, সেইটো আপোনালোকক মই অকণমান দি দিছোঁ হিংস। প্ৰথম কথা আমি চাব লগা হ'লে প্ৰথম চাব লাগিব আপোনাৰ প্ৰথম লগ্নভাৱ। প্ৰথম হ'ল লগ্নভাৱ, প্ৰথম এক নম্বৰটোৱে লগ্ন, লগ্নভাৱ। লগ্নত কি গ্ৰহ বহি আছে বা কি গ্ৰহ দৃষ্টি কৰি আছে? কাৰণ লগ্ন হ'ল তনু, তনু মানে শৰীৰ। যদি শৰীৰটোৱে যদি সুস্থ নহয় তেনেহ'লে পঢ়াৰ ক্ষেত্ৰত বা কেনেকৈ আগবাঢ়িব? সেইকাৰণে প্ৰথম চাব লাগিব লগ্নভাৱটো, আৰু লগ্নত কি গ্ৰহ পঢ়ি আছে, কি গ্ৰহ দৃষ্টি পৰি আছে, সেইটো প্ৰথম বিষয়বস্তু। দুই নম্বৰটো চাব লাগে আমি দ্বিতীয় ভাৱটো, যিটো দ্বিতীয় ভাৱ, প্ৰথম দ্বিতীয় ভাৱ চাব লাগিব। দ্বিতীয় ভাৱটো চালে বিশেষকৈ ছেকেণ্ড হাউচ, মেইনলি ছেকেণ্ড হাউচ, ছেকেণ্ড হাউচটো চাব লগা হয় এইকাৰণে এইটোৱে আছে প্ৰাইমাৰী, প্ৰাইমাৰী এডুকেশ্যন, প্ৰাইমাৰী এডুকেশ্যন বিষয়বস্তু বিশেষকৈ তাৰ প্ৰথম কি হ'ব। বিশেষকৈ ছেকেণ্ডটোৰ পৰা চাব যাব লাগিব আপোনাৰ আৰম্ভণিৰ পৰা পঞ্চমলৈকে কৈ দিব। যদি প্ৰথম ছেকেণ্ড হাউচত যদি শুভ গ্ৰহ বহি থাকে তেতিয়া দেখিব সেইবিলাক ল'ৰা ছোৱালী সৰুৰ পৰাই ভাল। এইটো হ'ব ছেকেণ্ডটো আপোনাৰ চোৱা যাব প্ৰাইমেৰী এডুকেশ্যন, এইটো আপোনাৰ আপটো সেইসকলকে চোৱা যায়। পঞ্চম মানুহলৈকে গম পোৱা যায় আৰু, কাৰণ পঞ্চমৰ ভাল হ'লে মানে ল'ৰাটো দেখা দেখি ভালে ভাল হৈ যাব, সেইটো মাৰ স্বাভাৱিক কথা। কিন্তু কথা হ'ল তাৰ মাজেদি কিন্তু আহি যাব পাৰে কিছুমান ক্ষেত্ৰত, আপোনালোকক ক'লোঁ দেখিব যে আপোনালোকক ল'ৰাটো ক্লাছ 7লৈকে খুব ভাল আছিল, হঠাৎ মানে ল'ৰাটো যিটো আছিল হাৰ কমি গ'ল, তেতিয়া আমি কওঁ এই এডভান্স পালে, এডভান্সত আৰু দুৰ্বল হ'ল, এই অমুকত মানে বুজি পোৱা নাই, সেই নহয়। একচুৱেলি নেক্সটটো আহি যায় আমাৰ চতুৰ্থ ভাৱ,
আপনার 3 নম্বর রাই যাব আপনার চতুর্থ ভাব, ফোর্থ হাউস, ফোর্থ হাউস, বিশেষকৈ ফোর্থ হাউস বিলাক মানে চতুর্থ ভাব, এইটাই বুঝাবে আপনার আপ টু, তার মানে আপনার টেন টু টুয়েলভ ক্লাস, টুয়েলভ ক্লাস ইয়াতে গম পাব লড়াটোর মানে হায়ার সেকেন্ডারিক কেনেকুৱা রিজাল্ট আহি যাব, ভালে থাকিব নে বেয়া থাকিব, ইয়াতে ই চতুর্থ ভাবে কই দিব তাত কি গ্রহ বহি আছে বিশেষকৈ। তারপর আহিব আপনার মেইন, তারপর আহে আপনার পঞ্চম ভাব, এই ফাইভ হাউস, পঞ্চম ভাব ফাইভ হাউসে আপনার ফাইভ হাউসটুয়ে কই দিব আপনার গ্রেজুয়েশন, এটাই আপনার বুঝাব বা গ্রেজুয়েশন, গ্রেজুয়েশন হবনে নহয় লড়াটোর পঞ্চম ভাবে কব নে গ্রেজুয়েশন সব নহয়, যদি আগে উপর যাব লাগা যেটা হব মেইনলি উপর যাব বা উচ্চ শিক্ষা বিষয় ডাক্তার ইঞ্জিনিয়ার হব লাগা হলে প্রফেসর বা চার্টার একাউন্টেন্ট এইবিল হব লাগা হলে সেইবিলাকর কথা আহি পড়ে, তেতিয়া আমি চাব লাগা হয় নেক্সট পাঁচ নম্বর মেইনলি কোথাও যে আপনার নাইন হাউস, এইটোত আছে নাইন হাউসের কথা, নাইন হাউসত কি গ্রহ বহি আছে বিশেষকৈ বুধ বৃহস্পতির সম্পর্কিত আছে না নাই, যদি নাইন হাউস যদি হয় নবম ভাব, নবম ভাব যদি ভাল হয় তেনে বুঝি যাব যে এটু আপনার পোস্ট গ্রেজুয়েট বিশেষকৈ উচ্চ, আর পোস্ট গ্রেজুয়েটে বা যে নয় ইঞ্জিনিয়ারিং সেয়ে নহক ডাক্তার ইঞ্জিনিয়ার যে নহক সেইবিল সব ইয়াত আহি যাব, নাইন হাউসটু চাব লাগিব। তারপর আহি যাব আপনার আকু অকল পোস্ট গ্রেজুয়েশন লই ফেলে তো শেষ নহয় কিছুমান, কারণ কিছুমান লড়া আপনার পড়ার পিছন আকো পিএইচডি করে, পিএইচডি বা হেনেকুয়া ডিগ্রি লব লাগা হলে তার কারণে প্রয়োজন হব আপনি দুটা সাইডত চাব লাগা হয় কেতিয়াবা, এটা হল আপনার এইট হাউস, এইট হাউস বা আপনার টেন হাউস, টেন হাউসত কি গ্রহ বহি আছে, কেতিয়াবা আপনার এই দুটাই, এই দুটাই নিব আপনার এইট হাউস অথবা টেন হাউসত কি গ্রহ বহি আছে, তার লগত ইয়ার পঞ্চমর সম্পর্ক হয়ে আছে না নাই, না নবমপতির সম্পর্ক হয়ে আছে না নাই, বিশেষকৈ এই নবমপতি যদি আপনার যদি অষ্টমত বহি যায় ধর বৃহস্পতি নবমপতি বহিয়ে কেবল অষ্টমত বা দশমত বহিব, এইকেইটা বিশেষকৈ এইকেইটাই আমার চাব লাগা হয় আপনার, আপনার এইখিনি যদি আপনার মেইন কথা হল কি ধর এটাই আমি ধরে দিছো, এটি ধর আপনার এটু লগ্ন ভাব লং লেখা দেখিল, ধর ইয়াত যদি বৃহস্পতি বহি আছে, ইয়াত বৃহস্পতি বহি আছে, ধর বৃহস্পতি বহি আছে নেক্সট আর সেকেন্ড হাউস, এটু সেকেন্ড হাউস দ্বিতীয় ভাব, এটু দ্বিতীয় ভাব, দ্বিতীয় ভাব এই দ্বিতীয় ভাব আপনার মানে সেকেন্ড হাউস, ঠিক এইদরে তৃতীয় স্থান প্রশ্ন আনে এক হল দুই হল তিনি হল চারি চতুর্থ, চতুর্থ স্থানত কি বহি আছে, চতুর্থ চতুর্থ ভাবত কি বহি আছে, চতুর্থ ভাব চাব লাগিব, চতুর্থ ভাবত কি গ্রহ বহি আছে, ঠিক এইদরে আপনার পঞ্চম ভাব, এই পঞ্চম ভাব বিদ্যার ক্ষেত্রে পঞ্চম ভাব, তারপর আপনার পাঁচ ছয় সাত আট ন ইয়াতে আপনার চাব লাগা হয় মেইনলি এই নবম, নবম ভাব বা নাইন হাউস, পাঁচ ছয় সাত আট ন নবম ভাব, ঠিক সেইদরে আপনার চাব লাগা এইটা মই কলো দশম ভাব চাব লাগা হয়, দশম ভাব, দশম ভাব এই কারণে চাব লাগা হয় আপনার কর্মভাব বিশেষকৈ, তার লগত আপনার পঞ্চম ভাবটো যদি ভাল হয় ইয়াত এটু আপনার ইলেভেন হাউসর তার ডাইরেক্ট দৃষ্টি থাকে সপ্তম দৃষ্টি, ইলেভেনটা সাফল্য গতিকে এই করার পিছন এনেকাকে একটা চাব লাগা হয়, তার ধরে ললো আপনার ইয়াত বৃহস্পতি বহি আছে, বৃহস্পতি মেইনলি আপনার চাওক এক দুই তিন চারি পাঁচ পঞ্চম ভাবত দৃষ্টি দিয়ে আছে, শিক্ষা করব আপনার পঞ্চম ভাবত দৃষ্টি দিয়ার লগে এই লড়াজন উচ্চ শিক্ষার ক্ষেত্রত অটোমেটিক গুছি যাব, তার লগত যদি বুধ যদি বহে ধর এটা আমার বুধ বহি গল, বুধ আপনার ধর ইয়াত পঞ্চম আছে, আপনার যদি নবম ভাবত যদি বুধ বহি থাকে
এতিয়া বুট বহি থাকিল নৱম ভাৱত, ডাইৰেক্ট গম পোৱা যাব যে এই ল'ৰাটো উচ্চ শিক্ষা ল'ব। ঠিক সেইদৰে কিছুমান ক্ষেত্ৰত দ্বিতীয় ভাৱটো চাব লাগে, দ্বিতীয় ভাৱত যদি বুট বহি থাকে এই ল'ৰাটো সৰুৰ পৰাই বুদ্ধিয়ক, কাৰণ মুখ্য গ্ৰহই হ'ল আপোনাৰ মেইন চাব লগা গ্ৰহই হ'ল বিদ্যাৰ ক্ষেত্ৰত বুট আৰু বৃহস্পতি, এই দুটাৰ ওপৰতে মেইন আপোনাৰ শিক্ষা উচ্চ শিক্ষা গোটেইখিনি ডিপেণ্ড কৰে। বাকীখিনি লাগিব, বাকীখিনি আপোনাৰ বুধ শুক্ৰ এনেকৈ চন্দ্ৰ এইবিলাক লাগিব, ৰবি লাগিব। গতিকে মেইনলি বৃহস্পতি এইকাৰণে হ'ল, বৃহস্পতি গ্ৰহ হ'ল জ্ঞানৰ পাণ্ডিত্য। যদি বৃহস্পতি শুভ থাকে তাৰ পাণ্ডিত্য হ'ব লাগে, আলি উচ্চ শিক্ষা আহিব লাগিব। সেইটো বুধ হ'ল ইণ্টেলিজেণ্ট, বুদ্ধি, বুদ্ধিৰ বিকাশ হ'ব লগা হ'লে বুদ্ধি ইণ্টেলিজেণ্ট, বুদ্ধিয়ক হ'ব লগা হ'লে বুধৰ সম্পৰ্কত আগবাঢ়ি থাকিব। যদি ইয়াত যদি পঁচতৰ সময়ত বুধ বহি থাকে, ইয়াত যদি বুধ বহি থাকে, লগে বুধ বহি থাকে চতুৰ্থত, তেতিয়া মনত ৰাখিব এই ল'ৰাটো হায়াৰ ছেকেণ্ডাৰীলৈকে বঢ়িয়া ৰিজাল্ট কৰিব। ঠিক এইদৰে যদি আপোনাৰ পঞ্চম সময়ত বুধ বা ইয়াত যদি বুধ, এতিয়া ধৰক এতিয়া যদি বুধ যোগ বুধ যোগ যদি ৰবি থাকে, এতিয়া আপোনাৰ ধৰক এতিয়া এনেকৈ থাকিব পাৰে, তেতিয়া বুদ্ধিয়ক ৰবি বহি থাকে, বুধ যোগ বুধাৰিত্ব যোগ হ'ল, কিন্তু ইয়াত আপোনাৰ ৰবি সম্পৰ্কিত হ'ল, ল'ৰাটো গণিত গণিত বা সেনেকুৱা চাইজৰ গণিত বিশেষকৈ গণিতৰ ক্ষেত্ৰতো এক্সপাৰ্ট হ'ব। ঠিক এইদৰে ৰবি সংযোগ নাথাকে, কেতিয়াবা হয় কি আমাৰ চাইডকেইখন ভুল চাইড ভৰি যায়, আপোনালোকে কৈ থ'লোঁ। ঠিক এইদৰে আপোনাৰ বিশেষকৈ আমাৰ তৃতীয় ভাৱটো সাহস, তৃতীয় গ্ৰহ যদি থাকে তৃতীয় গ্ৰহটো সাহস, তৃতীয় সাহস মানে এতিয়া যিয়ে নগৰ এই গ্ৰহটোৱে সাহস বুজায় মানুহজন, ল'ৰাটোৰ সাহস কিমান আছে পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত, কাৰণ কিন্তু ইয়াৰ সাহসৰ ওপৰত আছে তৃতীয় ভাৱটো, তৃতীয় ভাৱত যদি তৃতীয়ভাৱে সাহসক বুজায়, সাহস থাকিলে সি ডাইৰেক্ট দৃষ্টি দিয়ে নৱমত, গতিকে সাহস উচ্চ শিক্ষাৰ ক্ষেত্ৰত সাহস পাব সি ল'ৰাটোৱে। কিন্তু কথা হ'ল ইয়াত কিন্তু বহি থাকিব নালাগে, বিশেষকৈ অসুবিধা হৈ যায় যদি আপোনাৰ যদি শনি হয় বা ৰাহু হয় বা কেতু, এই তিনিটা হ'ল অলপ অসুবিধা হয়। শনি ৰাহু কেতু এই তিনিটা গ্ৰহ যদি আপোনাৰ যদি ইয়াত কোনোবা এঠাইত বহি থাকে, বিশেষকৈ যদি ইয়াতে বহি থাকে, শনি ইয়াতে বহি থাকিল শনি চতুৰ্থত, নাইবা ইয়াত থাকিল ইয়াতে থাকিল পঞ্চমত, তেতিয়া এই ল'ৰাটো ড্ৰপ পৰিব। আমি যে ল'ৰা যদি ইমান গৈছে এই চেলা তাৰ নিচিনা ল'ৰা এটা, যেনেকৈ নহওক কিবা এটা অসুবিধা হওক, অসুখ হওক, পৰীক্ষা আগমূৰ্ত বেমাৰ হওক, এই ল'ৰাটো পৰি যায়। ইয়াত থাকিলে এনেকুৱা হৈ যায় কেতিয়াবা উচ্চ শিক্ষাৰ ক্ষেত্ৰত, ই ড্ৰপ নপৰে কিন্তু ফলাফলটো আপোনাৰ যিটো আশা কৰিব নাপাব। বিশেষকৈ যদি কেতু থাকে, কেতু থাকিলে বিশেষকৈ আপোনাৰ লগ্নত যদি ইয়াত যদি লগ্ন হ'ব, যদি কেতু বা কেতুৱে হওক ৰাহুৱে হওক শনি হওক এই তিনিটা গ্ৰহ থাকে, তেতিয়াহ'লে এই ল'ৰাজনক পঢ়া লাইফত সি কিছু হ'লেও আপোনাক ডিষ্টাৰ্ব কৰিবই, এইটো সদায় মনত ৰাখিব। কাৰণ ইয়াত আপোনাৰ চাওক শনি ইয়াত থকা মানে শনি এক দুই তিনি চাৰি, মই যে ইয়াত শনিৰ কথা কৈছিলোঁ যে শনি থাকিলে চতুৰ্থত, একে কথা ইয়াত লগ্নত যদি শনি থাকে, গতিকে এইবিলাক এনেকৈ থাকিলে আহি যাব, কাৰণ তৃতীয় ভাৱত দৃষ্টি দিব, তৃতীয় ভাৱত দৃষ্টি দিয়াৰ লগে তৃতীয় ভাৱত যি গ্ৰহ নাথাকিও সি আপোনাৰ নৱমত দি আছে উচ্চ শিক্ষাত, ডাইৰেক্ট সপ্তম দৃষ্টি দি আছে, তেতিয়া আপোনালোকে লক্ষ্য কৰিব, কাৰণ শনি ইয়াত থকাৰ কাৰণ মানে কৈ উচ্চ শিক্ষাত বাধা কিয় হয়, ইয়াত খালী আছে, যাওক ইয়াত আছে এক দুই তিনি তৃতীয় স্থানলৈকে দৃষ্টি দি আছে শনি, শনি দৃষ্টি দিলে তৃতীয়ভাৱে তৃতীয়ভাৱত যি গ্ৰহ বহি থাকিব সেই ভাৱটো আপোনাৰ ইয়ালৈকে আহি গৈছে সপ্তম দৃষ্টি নৱমকলৈকে উচ্চ উচ্চ শিক্ষা, উচ্চ মানে উচ্চত আৰু যিটো মানে মাষ্টাৰ ডিগ্ৰী পষ্ট গ্ৰেজুৱেট, সেইকাৰণে আপোনাৰ কোৱা হয় যে এইটোৱে প্ৰথমটোৱে হ'ল কি আপোনাৰ লগ্নলৈকে শৰীৰৰ, দ্বিতীয়টোৱে হ'ল আপোনাৰ প্ৰাইমাৰী ছেকশ্যনটো বিশেষকৈ কি গ্ৰহ বহি থাকে, যদি ইয়াত যদি আপোনাৰ যদি ৰাহু কেতু বহি থাকে, আমি যেন ল'ৰা ছোৱালী সৰুতে অলপমান অসুবিধা হয়, কিন্তু হঠাৎ চেঞ্জিং হৈ যায় এইবিলাক ল'ৰা, ইয়াত ৰাহু বা কেতু বহি থাকিল সেই সময়তো দশা যদি আপোনাৰ যদি ভাল গ্ৰহ ইয়াত যদি লাহে লাহে দশাৰ ক্ষেত্ৰত ভাল দশা আহি যায়, ৰাহু কেতুত দশা পৰিলে অলপ অসুবিধা হ'ব, যদি ভাল গ্ৰহত দশা পৰি যায় বৃহস্পতি বুধত দশা পৰি যায় সেই সময়তে যদি সি যদি আপোনাৰ যদি হায়াৰ ছেকেণ্ডাৰী দিয়ে
বা মেট্রিক দিয়ে তার রিজাল্ট ভাল হব, কারণ কাটা যায়। কিন্তু প্রথম অবস্থায় ই কিন্তু ডিস্টার্ব করব সেইটোহে, কারণ প্রথম অবস্থায় অল্প শিক্ষার ক্ষেত্রে নর্মেল হয়ে থাকিব, দুধর মদর হয়ে থাকিব। বিশেষ চন্দ্র থাকলেও হেনে হয়, চন্দ্রয় মানসিক অল্প ইফাল ইফাল করে দিয়ে, কেতু সদায় ভুল রাস্তা দেখা থাকিব, পাজুল লগাই দিব, লাইন পড়ার ক্ষেত্রে পাজুল লগাই। মেইনলি কেতু লগ্ন যদি থাকে বা ইয়াত থাকে, সদায় সেই লাইন পড়াত ভুল লগে যাব, ভুল রাস্তাত লই যাব, তেতিয়া আপনাদের সদায় দেখিব অলপ হলেও ভুল হব। আজিলেকে এড়িয়েছো, মই নেক্সট আকৌ ভালকৈ কৈ আছো। নমস্কার।